আমরা যে বাবা একটু কথা বলছি মানে খুব বড় এই চেষ্টা খুব ভালো লাগছে, আশা করেছিলাম ভালো নাম্বার পাবো, তবে সেকেন্ড হয়ে যাবো ভাবতে পারিনি। খুব ভালো লাগছে, বাড়ি থেকে মা বাবা দিদি সবাই খুব সাপোর্ট করেছে, স্কুলের ম্যাডামরা, তারপর আমার গৃহ শিক্ষকেরা খুব সাহায্য করেছেন, তো খুব ভালো লাগছে। তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? সায়েন্স নিয়ে পড়ে মেডিকেল লাইন যেতে চাই। আমার ডাক্তারি প্রফেশনটা খুব ভালো লাগে, আর আমি দেশের সেবা করতে চাই। অনেক আমাদের দেশে অনেক এমন অনেক লোকেরা আছেন যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন বা দুরারোগ্য অসুখে মানে ভুগছেন, আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে চাই। কত ঘন্টা পড়তে তুমি? আমি ওভাবে নির্দিষ্ট কোনো টাইম মেনে পড়তাম না, আমার মানে যতটুকু প্রয়োজন হতো আমি পড়তাম। যারা স্কুল শিক্ষক এবং তোমার যারা বন্ধু বান্ধব ছিল তারা তোমাকে কিভাবে মানে সাহায্য করছে পড়ার ব্যাপারে? হ্যাঁ, ওরা উৎসাহ দিয়েছে, সবাই খুব উৎসাহ দিয়েছে, বলতো যে তুই পারবি, বন্ধু বান্ধবীরা যে বলতো পারবি, তো ওদেরটা খুব উৎসাহ দিয়েছে। বাবা মা, তারপরে স্কুলের ম্যাডামেরা, তারপর বাড়ির গৃহ শিক্ষকেরাও খুব সাহায্য করেছেন। আশা করেছিলাম এখন 10-এর মধ্যে থাকবে, কিন্তু সেকেন্ড হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। তা সেকেন্ড হওয়াতে আরও ভালো লাগছে। আমরা ছোটোবেলা থেকেও পড়াশোনা খুব সিরিয়াস ছিল, তো আশা করেছিলাম যে ভালোই হবে। তো স্কুলের ম্যাডাম, গৃহ শিক্ষকেরাও খুব আশা করেছিলেন, বাড়িতে এসে বলেও যেতেন যে না ওকে একটু সাপোর্ট করবেন, ও ভালো রেজাল্ট করবে। তা স্যার, স্কুলের গৃহ শিক্ষক, আত্মীয় স্বজন আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পেরেছে, তাতে আমরা খুব গর্বিত আনন্দিত। আর মেয়ে যখন পড়তাম তো কীভাবে সাহায্য সহযোগিতা করতো? বলতাম পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, টেক্সটটা কোনো জায়গায় ফাঁকি দিবে না। তারপরে হচ্ছে পরীক্ষা দিতে গেলে বলতাম ফুল আনসার করবে, যাতে কোনো কোশ্চেন বাদ না যায়, কোশ্চেনগুলো গুছিয়ে লিখবে, এরকমভাবে সাহায্য করতাম। হ্যাঁ, থাকতাম, ও পড়তো, আবার বেশিক্ষণ থাকলে ও ডিস্টার্ব মনে করতো, তখন আবার চলে আসতাম, এরকম ও যতক্ষণ পড়তো আমিও ততক্ষণে জেগে থাকতাম। তো আগামী দিনে মেয়ে ডাক্তার হতে চায়, আমরাও সহযোগিতা করবো, সাহায্য করবো যতটুকু ওকে এগিয়ে নিয়ে যেতে পারি।